কোভিড সংক্রমণ থেকে দূরে থাকতে আপনার এবং আপনার পরিবারের সুরক্ষায় হিন্দুস্তান মেশিনারিজ আনলো অটোমেটিক টাচলেস স্যানিটাইজিং টানেল। নমস্কার, আমি সুমনের শাওলা থেকে আমরা শুরু করছি এখানে আজকে আমাদের রাজনৈতিক যুক্তিতর্ক। এই মুহূর্তে আমাদের স্টুডিওয়ে এসে যারা উপস্থিত হয়েছেন আমি তাদের সাথে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। প্রথমেই পরিচয় করাবো, আছেন তৃণমূল কংগ্রেস থেকে শাহাবুল মোল্লা, বিজেপি থেকে আমাদের মধ্যে উপস্থিত আছেন শোভন ঘড়ুই, এবং সিপিআইএম থেকে উপস্থিত আছেন বাপি গাজী। যুক্তিতর্কে এখানে আড্ডা বেশ জমে উঠেছে। বাপিদা এতক্ষণ বক্তব্য রাখলো যে ফুল মানে মানুষকে বোকা বোঝানো, এই পরিপ্রেক্ষিতেই আমি এক্ষুনি চলে যাব আবার শাহাবুলদার কাছে। শাহাবুলদা, আপনার কি মনে হয়? বাপিদা বলেছেন ভালো, ছাত্র অবস্থার কথা মনে পড়ে যাচ্ছে, যেন সে রচনা মুখস্থ করেছে না আর পরীক্ষাটা লিখে দেওয়া হচ্ছে। শশান রচনা মুখস্থ করে এসছে, গরুর রচনা পড়ে গেছে, কি হলো, গরু ঘাস খেতে গিয়ে পা স্লিপ খেয়ে পড়ে গিয়ে খাদে মারা গেছে, তাকে শশানে নিয়ে যাওয়া হয়েছে, ব্যাস শশানের রচনা শুরু হয়ে গেল, শশান রচনাটা পুরো লিখে দেওয়া হলো। আমপান দুর্নীতি, সেখানে বাপিরা চলে আসছে কোথায়, কলেজ সিটে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট যখন হয় তার চিকিৎসা যে ব্যবস্থা ছিল গত 34 বছরে তার তুলনায় কোথায় এসেছে সেটা রাজ্যবাসী খুব ভালো বুঝতে পারছে। একটা টাকা এখনো খরচ হয় না, এখন পশ্চিমবঙ্গের কোনো হাসপাতালে একটা টাকা লাগে না, ওষুধের টাকা কটা টাকা লাগে, কিছু লাগে না। আহ্বান চলে যাচ্ছে কোথায়? গাছ বড় হচ্ছে, এর পরের প্রশ্ন আমি বাপিদার কাছে আসছি। বিরোধী হিসেবে বিজেপি যতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঠিক ততখানি কি করতে পারবে বাম কংগ্রেস জোট? সরকারে থেকে সরকারের যেটা কাজ মানুষের পাশে দাঁড়ানো, এই লকডাউন পিরিয়ডে যা পরিস্থিতি তৈরি হয়েছে, 4 ঘন্টার ঘোষণায় লকডাউন গোটা ভারতবর্ষে, অপরিকল্পিত লকডাউন, আমরা তো বলেছি আমাদের পার্টির পক্ষ থেকে, আমরা বলেছি কেন্দ্রের সরকার রাজ্যের সরকার অর্থাৎ লক আনলক দুই ব্যর্থ। 4 ঘন্টা লকডাউন করে এই সরকার ভাবলো না যে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকেরা তারা তাদের রাজ্যে কীভাবে ফিরবে, এবং যখন তারা ফিরতে পারছে না তাদের ওখানে খাওয়া দাওয়ার জন্য কী অ্যারেঞ্জমেন্ট করতে হবে, আমরা দেখেছি এ প্রশ্নে। গোটা পশ্চিমবাংলা জুড়ে সরকারে নেই, বামেরা সরকারে নেই, কিন্তু এই 7% যে কথাটা বললেন লাস্ট নির্বাচনের নিরিখে, মানুষের জন্য কাজ করতে গেলে সরকার নয় দরকারে থাকতে হয়। তার জন্যই আমরা গর্ব করে বলতে পারি গোটা পশ্চিমবাংলায় না তৃণমূলকে ময়দানে দেখা গিয়েছিল, না বিজেপিকে ময়দানে দেখা গিয়েছিল, একমাত্র বামেরাই তারা 600 কমিউনিটি কিচেন সরকারে নয় মানুষের দরকারের জন্য 600 কমিউনিটি কিচেন পরিচালনা করেছিলেন। তার জন্য লক্ষ লক্ষ মানুষকে এই বামেরাই তো খাবার সার্ভাইভ করেছিল। তার সাথে সাথে যদি দেখেন এই নতুন মুখের যে কথাটা বললেন, আজকে দেখুন তো গোটা ভারতবর্ষ জুড়ে জেএনইউ থেকে শুরু করে আমার রাজ্যে আপনার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি বলুন, ক্যালকাটা ইউনিভার্সিটি
যদি বলুন এই যেসব বিশ্ববিদ্যালয়গুলো কলেজগুলো সেখানকার কি অবস্থা, সেখানে নতুন প্রজন্ম তরুণ প্রজন্ম ছাত্রছাত্রীরা তারা কোন দিকে যাচ্ছে? এসএফআই বামপন্থী ছাত্র সংগঠন তাদের পক্ষে ঝুঁকছে, অর্থাৎ নতুন প্রজন্ম নেই, নতুন প্রজন্ম আসছে না, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। নতুন প্রজন্ম নিশ্চিতভাবে সাথে রয়েছে, সেটাই বোঝা যাচ্ছে এই রাজ্যের সরকার তৃণমূলের সরকার 2011 সালের পরে এরা কলেজ নির্বাচন করতে পারছে না। আমরা দেখেছি কলকাতার বুকে মিডিয়া ব্রুজের বুকে কলেজ নির্বাচনকে কেন্দ্র করে একটা পুলিশ কর্মীকে তাকে শহীদ হয়ে যেতে হলো। দিদিমণি কি বললেন, আমরা পুলিশ মন্ত্রী তিনি কি বললেন, না আমরা এখন প্রোটেকশন দিতে পারছি না, নির্বাচন স্থগিত করে দেয়া হলো। আচ্ছা বলুন তো তারপরে নির্বাচন যেখানে হয়েছে এসএনসি বলুন, কলকাতা বলুন, ইউনিভার্সিটি বলুন, সেখানে নির্বাচন হয়েছে, আপনার যাদবপুর ইউনিভার্সিটি বলুন, সেখানেও এই বামেরা এসএফআই এই ছাত্র সংগঠন বামপন্থী ছাত্র সংগঠন তারাই জয়ী হয়েছে। নতুন মুখ সাথে আছে এটা ভাবার কোনো জায়গা নেই। আমি যেটা সেখানে আরো একবার বলতে চাইবো, তাকেও গলাবাটা দিয়ে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এটা ভ্রান্ত কথা, এটা ভ্রান্ত কথা। পরিস্থিতি গরম করার জন্য যদি কেউ যায় সেখানে, পরিস্থিতি গরম করতে গিয়েছিল সেখানে, এটা বিজেপি তৃণমূলের তো গরম, এটা এই রাজ্যের সরকার কলেজ নির্বাচন করতে পারছে না, গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার কথা তৃণমূলের মুখে মানায় না, তৃণমূল শাসন ব্যবস্থার কথা বলবে? এই তৃণমূল সরকার 2011 সালের পর থেকে তদন্ত কমিশন গঠন করলো, যেটা নিয়ে এতক্ষণ সারদায় একটু চুপ করুন, তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন কি, তিনি এটা বলেছিলেন বিরোধীদের চুপচাপ থাকতে হবে, 10 বছর নাকি বিরোধীরা চুপ থাকবে, 10 বছর বিরোধীরা তো চুপ ছিল কিনা সেটা বড় প্রশ্ন নয়, আজকে মানুষ তাদের কান ধরে উঠবোস করাচ্ছে, আরে বিরোধীরা না সাধারণ মানুষ কান ধরে উঠবোস করাচ্ছে। আজকে যদি দেখেন রাজ্যপালের ভূমিকা যদি বলেন, রাজ্যপাল বিজেপির নেতা না আমাদের রাজ্যের একজন আধিকারিক সাংবিধানিক পদে আছেন, সেটাই বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। তৃণমূল বিজেপির যে সম্পূর্ণ গড়া পেটা এটা পুরোটাই বোঝা যাচ্ছে। আমি এর পরের প্রশ্নে চলে যাব শোভনদার কাছে। আচ্ছা শোভনদা, একটা ভয়ঙ্কর অতিমারির বিরুদ্ধে সারা পৃথিবী লড়াই করছে, আমাদের দেশও লড়াই করছে, কিন্তু প্রথম থেকে যে সিদ্ধান্ত মানুষকে আরও বেশি হতাশার দিকে ঠেলে দিয়েছে সেটা হচ্ছে লকডাউন। প্রথমে বলা হলো লকডাউন, হটকারিতায় আবার বলা হলো লকডাউন উঠে যাচ্ছে, পুনরায় আবার দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় লকডাউন করতে হচ্ছে। সাধারণ মানুষের রুজি রোজগারটা নিয়ে মানুষ সত্যি খুব ভেঙে পড়েছে এই পরিস্থিতিতে। যখন করোনা 1 লক্ষ ছাপিয়ে গেছে ভারতবর্ষের বুকে, তখন গিয়ে রাম মন্দিরের ভিত্তি স্থাপন করা হচ্ছে, এটা কি মনে হয়, এটা কতটা পশ্চিমবঙ্গের বুকে বিধানসভায় এটা এফেক্ট ফেলতে পারে? মন্দির নিয়ে বলার বক্তব্য রাখার আগে আমাদের যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন সুমনেশবাবু, ওনার কাছে একটু অনুরোধ রাখবো, বাকি দুজন আমার যে বন্ধু আছেন তাদের অন্তত 2 মিনিট চুপ থাকতে বলবেন, যাতে আমি আমার বক্তব্যটা সঠিকভাবে পেশ করতে পারি। তো লকডাউন প্রসঙ্গে বলি, যখন ফেব্রুয়ারি মাসের 2 তারিখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ভারতবাসীকে একটা শঙ্কার কথা জানিয়েছিলেন যে কোভিড-19 কিন্তু খুব বাজেভাবে আমাদের ভারতবর্ষে আসতে চলেছে, তো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় তখন বলেছিলেন যে না কোভিড টোভিড কিছু হয়নি, ওসব হচ্ছে বিজেপির চক্রান্ত, সিএএনআরসিকে মানুষের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য এই সম্মেলনের কথাগুলো বলা হচ্ছে। সেই মুখ্যমন্ত্রী কিন্তু আজকে আনসাইন্টিফিকভাবে সপ্তাহে 2 দিন করে লকডাউন রাখছেন। আর লকডাউনের প্রসঙ্গে বলি, দেখুন ঘোষণা কিছু করতে গেলে হঠাৎ করেই করতে হয়, তার আগে উনি 22 তারিখে উনি জনতা কার্ফু ডেকেছিলেন, দেখে নিয়েছিলেন সাধারণ মানুষ তাতে সাড়া দেন কি, এবং জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেই ডাকে সাড়া দিয়েছিলেন, এবং এক অভূতপূর্ব আমরা কিন্তু সেদিনকে জনতা কার্ফু ভারতবর্ষের মানুষ, শুধু ভারতবর্ষ কেন সারা পৃথিবীর মানুষ দেখেছিলেন এবং লকডাউনকে সম্পূর্ণ সমর্থন করেছিলেন। কিন্তু কিছু কিছু রাতে যেমন আমাদের পশ্চিমবঙ্গের মানুষ, কারণ প্রশাসনিক দুর্বলতার কারণে লকডাউন কিন্তু মানেননি, তার ফলেই কিন্তু আজকে পশ্চিমবঙ্গে আজকে মহামারীর আকার ধারণ করছে। আজকে আপনি ভাবুন, ভাবছি মুম্বাই আজকে অনেক আক্রান্তের সংখ্যা বেশি বা মৃত্যুর সংখ্যা বেশি, কিন্তু তারা কিন্তু আজকে কন্ট্রোলের মধ্যে নিয়ে চলে এসেছে। দিল্লি আজকে কেজরিওয়াল নিজে স্বরাষ্ট্রমন্ত্রীকে ডেকে বলেছেন আপনি আমাদের দিল্লির চার্জ নিন, কোভিডকে আপনি আটকান,
তিনি কিন্তু আজকে পড়িয়ে দেখেছেন। গুজরাটে আজকে কিন্তু নিম্নমুখী, কর্ণাটকে আজকে নিম্নমুখী, মধ্যপ্রদেশে আজকে কিন্তু নিম্নমুখী, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে দেখুন। আবার একটা কথা হচ্ছে নাকি কেরালা মডেল, কেরালা নাকি সব কোভিড দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু কেরালায় এখন প্রথম ঘোষণা হলো ভারতবর্ষে যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে, এটাই নাকি কেরালা মডেল। আমি দু মিনিট চেয়েছিলাম কিন্তু সুমনেশ বাবু, আমি কিন্তু দু মিনিট চেয়েছিলাম, আমাকে দু হ্যাঁ সে তো মডেল কি সে তো বুঝতেই পারছি। আর রাম মন্দির প্রসঙ্গে বলবো, যা বলার আমার বলা হয়ে গেছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে। আর রাম মন্দির, আরে করোনার জন্য কি মানুষ খাওয়া ভুলে গেছে না বাজারে যাওয়া ভুলে গেছে? সকালে উঠেই তো সবাই বাজার করতে চলে যাচ্ছে। আর রাম মন্দির ভিত্তি স্থাপন এটা কিন্তু পরিকল্পনা মাফিক ভাবে এগোচ্ছে, এটার দিন আগে থেকেই ঠিক হয়েছিল, সেই নির্দিষ্ট দিন অনুসারে 5ই আগস্ট সারা জাতি ধর্ম নির্বিশেষে আমাদের মানুষ রাম মন্দির চেয়েছিলেন এবং সেই রাম মন্দিরের ভিত্তি স্থাপন আমাদের প্রধানমন্ত্রী করছেন এবং সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে, উপস্থিত থাকা হয়েছে এবং আশা করব কেরালের মুখ্যমন্ত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনারাও কিন্তু সেই ভিত্তি স্থাপন প্রস্থান যে অনুষ্ঠান হবে সেখানে কিন্তু ওনারা উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গ হলো সারা দেশের কাছে উদাহরণ। হ্যাঁ সে তো উদাহরণ দেখতেই পাচ্ছি, সে তো উদাহরণ দেখতেই পাচ্ছি, লাল ইট দিয়ে সাদা দাগ করে পশ্চিমবঙ্গকে চিহ্ন করে দিয়েছে। মানুষ ছেলের মাকে আত্মহত্যা করার হুমকি দিতে হচ্ছে জেলে আমার হসপিটালে ভর্তি নিন। না 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 না, বামপন্থী দেখতেই পাওয়া যাচ্ছে, তৃণমূলকে দেখতে পাওয়া যাচ্ছে, খালি চাল গম চুরি করে নিজের পার্টি অফিস আর নিজের ঘরে ভর্তি করার জন্য। আমি বাংলাতেই বলছি, আপনি খবর রাখেন শুধু টিএমসি সরকার হয়ে যাবে নাকি আর নেই দরকার, আমি কিন্তু বাংলাতেই বললাম, দিদি বলেছেন এবার থেকে বাংলাতেই বলবো, তো আমিও বাংলাতেই বললাম টিএমসি সরকার আর নেই দরকার। যে আমফান দুর্নীতি দুর্নীতি বলা হচ্ছে, এই আমফানে যে দুর্নীতিযুক্ত কোনো দল থেকে থাকে সেটা হলো বিজেপি, বিজেপি এবং বিজেপি, এখানে তৃণমূল কোনো দুর্নীতিযুক্ত নয়। যেখানে বলা হচ্ছে হাওড়া রথ বদল, সেখানে অরূপায়ের মতো নেতা, বর্ষিয়ার নেতা, তিনি চেয়ারম্যান হিসাবে সেখানে কাজ করার সুযোগ পেয়েছেন, লক্ষ্মীরাত শুক্লা সভাপতি হিসাবে হয়েছেন, এখানে দল মজবুত হবে, এসব কথার কোনো ভিত্তি নেই যে হাওড়ায় গেলে গেলে রব উঠছে, এসবের কোনো ভিত্তি নেই। আর যেখানে আসছে কোভিড ও রাম মন্দির, সব সময় ওই ইস্যুটাই তো, বিবেকানন্দ পড়ার দরকার নেই, পুরোহিতের কাছে যাওয়ার দরকার নেই, মৌলানা মৌলভীর কাছে যাওয়ার দরকার নেই, যদি ধর্ম করতে হয় তাহলে বিজেপির কাছে যেতে হবে, বিজেপির কাছে গিয়ে ধর্ম শিখতে হবে, ওখানে রাজনীতির কোনো পাঠ নেই, ওখানে দেশ সেবার কোনো পাঠ নেই, দেশের কোনো ব্যাপার নেই, সংগঠনের কোনো ব্যাপার নেই, কেবলমাত্র ওখানে যেতে হবে ধর্ম শেখার জন্য। তাই আজকে এই ইস্যু যখনই যা হয়েছে কেবল পাকিস্তান, কেবল রাম মন্দির, এই নিয়ে দেশের আর কিছু নেই, এই নিয়েই তারা চলছে, এই নিয়েই হাঁটবে। 2021 সালে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে মানুষ মানুষ সঠিকভাবে যদি নির্বাচন হয় মানুষ তার রায়টা দেবে, যে দলগুলো যে দলটা এই পশ্চিমবাংলার বুকে সরকারে না থেকেও মানুষের দরকারে ছিল, সে 2021 সালে বাম ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি এ পশ্চিমবাংলার বুকে ক্ষমতায় আসীন হবে, কোনো সাম্প্রদায়িক শক্তি নয়, দুর্নীতিগ্রস্ত কোনো দল নয়, কেউ এ বাংলার বুকে থাকবে না আগামী দিনে। বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ জোট অর্থাৎ বাম কংগ্রেসের জোট, তারাই ক্ষমতায় আসবে 2021 সালে। মানুষ যদি নির্বাচন ঠিকঠাকভাবে হয় তারা তাদের রায় দেবে দুর্নীতির বিরুদ্ধে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে। চোখ রাখছিলেন আজকের আমাদের এই পর্বে, সত্যি কথা বলতে কি এই যুক্তিতর্ক তো শেষ হওয়ার নয়, রাজনৈতিক দলে শাসক বিরোধী টানাপোড়েন চলতেই থাকবে, ভোট আসবে ভোট যাবে, লড়াই ছিল আছে থাকবে। আমি সুমনেশ বেঙ্গল বুলেটিন নিউজ চ্যানেলের পক্ষ থেকে এই যুক্তিতর্ক নিয়ে আবার আমরা ফিরে আসবো পরবর্তী পর্যায়ে, ততক্ষণ দেখতে থাকুন, চোখ রাখুন বেঙ্গল বুলেটিনের পর্দায়, নমস্কার। অটোমেটিক টাচলেস স্যানিটাইজিং টানেল, এটি স্কুল কলেজ অফিস রেস্টুরেন্ট হাসপাতাল এবং বাড়িতে ব্যবহার করে নিজেদের সুরক্ষিত রাখুন।